প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত সুখবরটি আপনাদের সামনে উপস্থাপন করব। 2210টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভর্তির ঘোষণা চলতি মাসে। চলুন বিষয়টি সম্পর্কে জেনে নিব বিস্তারিত। নতুন করে এমপিও ভর্তির জন্য শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করেছে এমপিও যাচাই বাছাই কমিটি। প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে চলতি মাসেই নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভর্তির ঘোষণা দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় 2210টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভর্তির জন্য চূড়ান্ত করেছে এমপিও যাচাই বাছাই কমিটি। এই তালিকা শিক্ষামন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। মন্ত্রীর অনুমোদনের পর এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে চলতি মাসে এই তালিকা প্রকাশ করা হবে। এ প্রসঙ্গে জানতে চাইলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও যাচাই বাছাই কমিটির আহ্বায়ক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের অতিরিক্ত সচিব বেসরকারি মাধ্যমিক ফৌজিয়া জাফরিন মঙ্গলবার 10 মে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভর্তির তালিকা চূড়ান্ত করা হয়েছে, এটি এখন শিক্ষামন্ত্রীর দপ্তরে রয়েছে। মন্ত্রী মহোদয় অনুমোদন দিলে এই তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে, সেখান থেকে অনুমোদন পেলে তালিকা প্রকাশ করা হবে। কবে নাগাদ এমপিও ভর্তি ঘোষণা দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটি এই মুহূর্তে বলা মুশকিল, তবে আশা করছি চলতি মাসে এমপিও ভর্তি ঘোষণা দেওয়া হবে। বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রীর অনুমোদনের উপর বলেও জানান তিনি। এদিকে মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, এমপিও ভর্তির জন্য প্রায় 2210টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই তালিকা নিয়ে শিক্ষামন্ত্রী কোনো আপত্তি না থাকলে চলতি মাসে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভর্তি ঘোষণা দেওয়া হবে। তবে চূড়ান্ত করা তালিকা নিয়ে মন্ত্রীর আপত্তি থাকলে সেটি আবারও সংশোধনের জন্য পাঠানো হবে। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভর্তির ঘোষণা চলতি মাসে দেওয়া হবে, কেননা নতুন প্রতিষ্ঠান এমপিও ভর্তির জন্য আলাদা বরাদ্দ রয়েছে। এমপিও ভর্তির ঘোষণা না দেওয়া হলে বরাদ্দকৃত অর্থ ফেরত যাবে। প্রসঙ্গত, গত 30 সেপ্টেম্বর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ এমপিও ভুক্ত করতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে 10 থেকে 31 অক্টোবর পর্যন্ত এমপিও ভুক্তির জন্য আবেদন করতে বলা হয়। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিও দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হন, তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে এরকম কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান সবার আগে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।